সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসইর দশম অর্থাৎ এইচএসএলসি এবং দ্বাদশ অর্থাৎ এইচএসের ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় বোর্ড। সিবিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই চলতি বছরের দুই বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনক্ষণের বিষয়ে জানানো হয়েছে। সংশ্লিষ্ট নোটিশে বলা হয়েছে, মে মাসের ২০ তারিখের পর একই দিনে দশম এবং দ্বাদশের ফল প্রকাশ করা হবে। সাধারণত প্রতি বছর মে মাসের শুরুতেই সিবিএসই বোর্ডের ফল ঘোষণা করা হয়, কিন্তু এই বছর বুটের জন্য তারিখ পিছিয়ে গিয়েছে বলে অনুমান শিক্ষক মহলের একাংশের। যদিও ২০ মের পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও চূড়ান্ত দিনক্ষণ এখনও জানায়নি সিবিএসই। বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে ফল দেখতে পারবেন পড়ুয়ারা। যে ওয়েবসাইটগুলিতে সিবিএসইর দশম ও দ্বাদশের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল cbse.nic.in, cbseresults.nic.in। অবশেষে স্বস্তি মিলল লামডিং শিলচর ব্রডগেজ রেলপথে। সাময়িকভাবে স্বাভাবিক হল ট্রেন চলাচল, তবে ৭ মে পর্যন্ত শিলচর গৌহাটি তিনসুকিয়া এবং নাহারলগুন থেকে বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। তারা আপাতত দিনের বেলা ট্রেন চালালেও রাতে চলছে না কোনো ট্রেন। বৃহস্পতিবার লামডিং শিলচর ব্রডগেজ রেলপথের হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুরের ১৪ নম্বর টানেলের দ্বিতীয় ফেইজে পাহাড় থেকে নেমে আসা জল মাটিতে সম্পূর্ণ ভরে গিয়েছিল। এছাড়া ওই অংশের প্রায় ১০০ মিটার এলাকায় দশ নেমে আসে, এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় দশ সারাইয়ের কাজ সম্পূর্ণ করে পাহাড় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্বাভাবিক করে তুলেন। এরপর ওই এলাকা দিয়ে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও আগরতলা থেকে গৌহাটি একমুখী বিশেষ ট্রেনটি পার হয়ে যায়। অসমে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাগুলো আবার খোলার সম্ভাবনা নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরপেটায় অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার চালানোর সময় মুখ্যমন্ত্রী সরকারের এই মনোভাবের কথা জানান। এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল বুটের প্রচারে রাজ্যের বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাগুলো আবার খোলার ব্যবস্থা হবে বলে হুঙ্কার দিয়েছেন। এই হুঙ্কারের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজমলকে কটাক্ষ করে বলেছেন, আজমলের এই স্বপ্ন এ জন্মে সফল হবে না, তিনি এই সুযোগই পাবেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন, তার সঙ্গে টক্কর দেওয়া আজমলের পক্ষে মোটেই সহজ হবে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার রাজ্যে ৭০০টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এই মাদ্রাসাগুলি আবার খোলার জন্য আইনি পথ গ্রহণ করা হবে বলে পাল্টা জবাব দিয়েছিলেন বদরউদ্দিন আজমল। কিন্তু রাজ্য সরকার তার সিদ্ধান্ত যে কোনোভাবেই পরিবর্তন করবে না সেটা আবারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় সংখ্যালঘু বুট বিজেপির ঝুলিতে ভালোমাত্রায় পড়বে বলে আবার নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করলেন হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার বুটের পোস্টাল ব্যালটের বুটদান হাইলাকান্দিতে আজ অর্থাৎ রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে। জেলার পোস্টাল ব্যালট সেলের ইনচার্জ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলায়ুক্ত কার্যালয় ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত মিনি কনফারেন্স হলে ৫ ও ৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটদান অনুষ্ঠিত হবে। এতে জেলার নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা তৃতীয় দফার নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের ভোটদান করতে পারবেন। উল্লেখ্য, তৃতীয় দফার নির্বাচনের জন্য পুলিশ কর্মীদের পোস্টাল দা ভোটদান ৪ এবং ৩ মে হাইলাকান্দির পুলিশ রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে। কলিয়াবরের আখিরাঙ্গায় ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। স্কুল থেকে আর গড়ে ফিরা হল না ৬ বছরের শিশুকন্যা নিকিতার। স্কুল থেকে একটি টেম্পো করে গড়ে ফিরছিলেন নিকিতা শইকিয়া। রাস্তায় প্রাণ কেড়ে নিল ইট বুঝাই পিকআপ গাড়ি। শনিবার দুপুরে কলিয়াবরের হাটবার বামুনী সড়কের আখিরাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইট বুঝাই গাড়ির ধাক্কায় ৬ বছর বয়সী নিকিতার মৃত্যু ঘটে।
কলিয়াবর শিশু নিকেতনের প্রথম শ্রেণীর ছাত্রী নিকিতা একটি টেম্পোতে বাড়ি ফিরছিল। বাড়ির কাছের টেম্পো থেকে নেমে রাস্তা পার হওয়ার চেষ্টা করার সময় একটি দ্রুতগামী ইট বুঝাই পিকআপ তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় আকিরাঙ্গার নয়নজ্যোতি শইকিয়া ও মণি শইকিয়ার একমাত্র মেয়ে নিকিতা শইকিয়া নিহত হন। দুর্ঘটনার পর ইট বুঝাই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি বাজেয়াপ্ত করেছে জাখালবান্দা থানার পুলিশ। একমাত্র মেয়েকে হারিয়ে কলিয়াবর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মা বাবাকে। দীর্ঘদিন ধরেই সপ্তাহে 5 দিন কাজের দাবিতে সরব ব্যাংক কর্মীরা, যা এবার পূরণ করতে পারে সরকার। ইতিমধ্যেই এই ইস্যুতে ব্যাংকের কর্মী সংগঠনগুলি সেরে ফেলেছে একটি চুক্তি, যা হয়েছে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএর সঙ্গে। সরকারি তরফে চুক্তিটি মান্যতা পেলেই সপ্তাহে 2 দিন করে ছুটি পাবেন ব্যাংক কর্মীরা, যা লোকসভা ভোটের পর 2024 শেষের দিকে আসতে পারে। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার দিন সাপ্তাহিক ছুটি বুক করেন ব্যাংক কর্মীরা। নতুন নিয়ম চালু হলে সপ্তাহে 2 দিন করে ছুটি পাবেন তারা। সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম। উল্লেখ্য, ব্যাংক কর্মীদের সংগঠনগুলির মধ্যে সপ্তাহে 5 দিন কাজের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিল ইউনাইটেড ফোরাম ফর ব্যাংক ইউনিয়ন। এতে গ্রাহক পরিষেবার সময় কমবে। আজকালকার অনলাইন পরিষেবার যুগে এতে গ্রাহকদের কোনো সমস্যাই হবে না বলে দাবি করেছে ওই সংগঠন। শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 2টি দোকান। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি দোকান। শুক্রবার গভীর রাতের ঘটনা। জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন। পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপককে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য স্থানীয় বেশ কয়েকটি দোকান রক্ষা পেলেও 2টি দোকান পুড়ে ছারকার হয়ে যায়। স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি চাল ও লোকাল সুপারির দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর। পুরো 1টি বছর পেরিয়েও মণিপুরে থামেনি রক্তপাত। গড় ছাড়া এখনও প্রায় 70,000 মানুষ। মৃত্যুর সংখ্যা 220 ছুঁয়েছে। সরকার হোক বা পুলিশ, সেনা অথবা আধা সেনা, কেউ জানে না সংঘাতের শেষ কোথায়। তার মধ্যেই রাজ্যে লোকসভা বুটও হয়ে গেল। শরণার্থী শিবিরে থাকা পরিবারগুলির অনেকেই বুট বয়কট করেছেন। সংঘাতে মলম লাগাতে একটিবারের জন্যেও রাজ্যে প্রধানমন্ত্রী পা না মারায় দুপক্ষই ক্ষুব্ধ। সংঘর্ষের বর্ষপূর্তি উপলক্ষে 3 মে কুকি এলাকায় পালিত হয়েছে ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিবস। ঘোষণা করা হয় সর্বাত্মক বন্ধ। সব কুকি বাড়িতে উড়ে কালো পতাকা। মেইতেইরা দিনটিকে চীন কুকি মাদক সন্ত্রাসীদের মণিপুর আক্রমণের বর্ষপূর্তি হিসাবে পালন করার ঘোষণা করেন। দিল্লির যন্তর মন্তরে মেইতেই অত্যাচারের বিরুদ্ধে একটি সমাবেশ করেন কুকি জগোষ্ঠীর কিছু সদস্য।